সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ভালো আছো আছো সুস্থ এবং নিরাপদে আমি মোহাম্মদ ইমরান কবির প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান সরকারি আইন কলেজ মধুখালী ফরিদপুর আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে পড়াবো সেই বিষয়টি একটু লক্ষ্য করি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এটি মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য এই পত্রের নবম অধ্যায় যার শিরোনাম বাংলাদেশের বৈদেশিক নীতি এবং আজকে এই অধ্যায়ের যে বিষয়টি আমরা পড়ব সেটি হলো ও আই আজকের এই ওআইসি নিয়ে আলোচনা করতে গিয়ে মূল যে বিষয় থাকবে আজকের আমরা যা যা শিখবো সেগুলো এক নজরে একটু দেখে দেখতে পাচ্ছি আইসি কি এক নজরে ও আইসি ও আইসি এর মানচিত্র সাথে পরিচয় আইসি গঠনের ইতিহাস ও আই সি এর লক্ষ্য ও উদ্দেশ্য কি সেটাও আমরা জানব সাথে সাথে ও আইসি এর সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক কাঠামোর যে কাজ সেটিও আমরা জানব এবং সর্বশেষ আমরা জানব যে ও আইসি ও বাংলাদেশ অর্থাৎ ও আইসি এর সাথে বাংলাদেশের কি ধরনের সম্পর্ক তৈরি হয়েছে এবং তাতে করে বাংলাদেশ কিভাবে উপকৃত হয়েছে এবং ওআইসি কিভাবে উপকৃত হয়েছে সেই বিষয়টিও চেষ্টা করব। প্রথমেই আমরা জানব কি আমরা যদি একটি লক্ষ্য করি ও মূলত একটি অ্যাগ্রিভিয়েশন যার ইলাবরেশন হলো বা পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ইসলামী সহযোগিতা সংস্থা আমরা যদি আরেকটু বলার চেষ্টা করি ওআইসি সম্পর্কে আমাদের সকলের বোঝার স্বার্থে দেখবো যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা মূলত এই ও আইসি এছাড়াও যদি একটু বলার চেষ্টা করি সেটি হলো এটি মূলত মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মুসলিম রাষ্ট্রগুলোর নিজেদের আলাদাভাবে কথা বলার একটি মূল জায়গা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে ও আইসি ওআইসি পূর্বে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স নামে স্বীকৃত ছিল এইখানে আমি উল্লেখ করিনি তবুও বলি দুই সালে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় যে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেখানেই মূলত সিদ্ধান্ত গৃহীত হয় যে OIC এর নাম পরিবর্তনের এবং তারপরেই আমরা দেখি যে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স এর পরিবর্তে এটির নামকরণ করা হয় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন আমরা এক নজরে ওআইসি সম্পর্কে কিছু তথ্য উপাত্ত জেনে নিই এই তথ্য উপাত্তগুলো সম্পূর্ণরূপে আপডেট কৃত তথ্য উপাত্ত তোমাদের অনেক কাজে লাগবে এরকম চিন্তা ভাবনা থেকেই মূলত এই স্লাইডে অতিরিক্ত কিছু তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে তো আমরা দেখিনি ওআইসি এর যে সদর দপ্তর সেটি মূলত সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি প্রতিষ্ঠা লাভ করে ১৯৬৯ সালে এবং আমরা পরে লক্ষ্য করছি ওআইসি যে প্রথম শীর্ষ সম্মেলন বা প্রথমবারের মতো যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেটি উনিশশো উনসত্তর ওআইসি মূলত একটি ধর্মীয় গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তবে বর্তমানে এটি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক নানান দৃষ্টিভঙ্গি নিয়েও বিশাল পরিমাণে কাজ করে যাচ্ছে আমরা ও যে ভাষা লক্ষ্য করি অফিসিয়াল ভাষা মূলত ও এর তিনটি সেখানে আরবি ফরাসি ও ইংরেজি ভাষা অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয় ওআইসিভুক্ত যে দেশ রয়েছে তার জনসংখ্যার পরিমাণ এক দশমিক আট এক বিলিয়ন অর্থাৎ বিশাল জনসংখ্যার একটি আন্তর্জাতিক সংগঠন এই ও এবং ও এর যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল তার সংখ্যা ছিল তিরিশ এবং বর্তমানে ওআইসি সদস্য রাষ্ট্রের সংখ্যা সাতান্নটি বর্তমানে ও আইসির এর মহাসচিব হলেন ইউসেফ আল উনি বর্তমান মহাসচিব এবং তিনি সৌদি আরবের নাগরিক আমরা এটাও লক্ষ্য করছি যে আহ ও এর প্রথম যিনি মহাসচিব ছিলেন তার নাম হল টেঙ্কু আব্দুর রহমান তিনি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং সর্বশেষ যে শীর্ষ সম্মেলন ও আইসি এর অনুষ্ঠিত হয়েছে সেটি হল শীর্ষ সম্মেলন এবং এই শীর্ষ সম্মেলনটি মূলত সৌদি আরবে এই স্লাইডে আমরা লক্ষ্য করছি যে ও আই এর মানচিত্র অর্থাৎ ও আইসি সি কোন অঞ্চল ও কোন কোন অঞ্চলে মূলত OIC এর রাষ্ট্রগুলো অবস্থিত আন্তর্জাতিক ম্যাপে আমরা সেই বিষয়টা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাপের মাধ্যমে যদি এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোকে আমরা যদি একটু জেনে নিতে পারি তাহলে কোন কোন রাষ্ট্রগুলো OIC বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সদস্য সেই বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা রাখা সম্ভব তো এই মানচিত্রে মূলত তিনটি কালার দিয়ে দেশগুলোকে এই তিনটি বর্ণ দিয়ে তিন ধরনের দেশকে ইন্ডিকেট করা হয়েছে আমি সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব প্রথমেই সবুজ রঙের যে দেশগুলোকে দেখতে পাচ্ছি এগুলো মূলত OIC এর পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র অর্থাৎ আমরা পূর্বে স্লাইডে দেখলাম যে OIC এর সদস্য সংখ্যা সাতান্ন টি অর্থাৎ এই সবুজ রঙের দেশগুলো মূলত OIC এর বর্তমান সাতান্ন টি সদস্য রাষ্ট্র এবং এই যে লাল কালারে যে দেশটি ইন্ডিকেট করছে এটি মূলত স্থগিত রাষ্ট্র অর্থাৎ OIC এর একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রের সদস্য পদ OIC স্থগিত রেখেছে সেটি হলো এই লাল বর্ণের এবং এই যে গাঢ় নীল বর্ণের যে দেশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত ও আইসি এর পর্যবেক্ষক রাষ্ট্র তো আমরা অল্প বিস্তরে কিছু রাষ্ট্রের সাথে পরিচয় লাভ করার চেষ্টা করি আমরা আন্তর্জাতিক মান অর্থাৎ বিশ্ব মানচিত্রের আমরা যদি এই অঞ্চলটা খেয়াল করি এটি মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশ এই মহাদেশ থেকে OIC দুটি রাষ্ট্র সদস্য লাভ করেছে একটি হলো সুরিনাম আর একটি হলো গায়ানা দুটি দেশ পাশাপাশি তারা OIC এর সদস্য এবং আমরা এখানে লক্ষ্য করি এটি মূলত আফ্রিকা মহাদেশ OIC এর অধিকাংশ সদস্য মূলত OI আফ্রিকা মহাদেশের আমরা লক্ষ্য করছি এই মানচিত্রের মাধ্যমে আমরা এখানে দেখছি যে মোজাম্বিক আছে এদিকে জিবুতি এদিকে আছে মিশর লিবিয়া এইখানে আছে এইখানে আছে আলজেরিয়া এখানে আছে তিউনেশিয়া এখানে মরক্কো এখানে মৌরিতানিয়া এখানে ক্যামেরুন নাইজার চাঁদ এইখানে আমরা দেখতে পাচ্ছি গিনি বিশাও বিশাও এই মূলত আফ্রিকার উল্লেখযোগ্য কয়েকটি ও এর সদস্য রাষ্ট্র সাথে সাথে আমরা যদি ইউরোপে ঢুকি সেখানে দেখবো যে ইউরোপে একটি মাত্র দেশ সে হল ও আইসি এই আলবেনিয়া ইউরোপের মুসলিম দেশ এবং সে ও আইসি এর সদস্য বটে আমরা এখন এশিয়া মহাদেশে আসব। আমরা যদি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করি কোন দেশ ও আইসি এর সদস্য সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি এই যে যে রেখা আকারে যে দ্বীপ রাষ্ট্রটি দেখা যাচ্ছে ছিল ইন্দোনেশিয়া সে ওই ওআইসি সদস্য এবং পাশে আমরা দেখছি যে মালয়েশিয়া সেও ওআইসি এর সদস্য এবং এখানে একটি মুসলিম রাষ্ট্র আছে ব্রুনেই দেশটি এত ছোট যে এই বিশ্ব মানচিত্রে তার অবস্থানটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু দেশটির অবস্থান এইখানেই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ছিল বাংলাদেশ বাংলাদেশে ওআইসি এর সদস্য এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ তারা ওআইসি ওআইসি এর গরত গুরুত্বপূর্ণ সদস্য আমরা সেগুলো একটু বলার চেষ্টা করি এটা হলো পাকিস্তান এটা আফগানিস্তান এটা ইরান এটা ইরাক এটা সৌদি আরব এটা ওমান এবং এটা ইয়েমেন এবং এটা তুরস্ক এছাড়া আমরা যে বিশাল আকারে যে দেশটি সেটা হলো যে কাজাকিস্তান সাথে কিরগিস্তান তুর্কিমেনিস্তান তাজিকিস্তান এবং এইখানে আমরা দেখছি যে সেইখানে আজারবাইজান নামে একটি দেশ সে কিন্তু এই ও আইসি এর সদস্য এবং আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে লাল বর্ণের যে দেশটি সেটি মূলত সিরিয়া ও আইসি তার অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক এই সিরিয়ার সদস্য পদ স্থগিত রেখেছে তাই এখানে ভিন্ন বর্ণ দিয়ে এটাকে আলাদা করেছি এবং এইখানে আমরা যেটা দেখব সেটা হলো যে নীল গারুন নীল বর্ণের যে রাষ্ট্রগুলো সেটি মূলত পর্যবেক্ষক রাষ্ট্র তারা ভবিষ্যতে এই সংস্থার সদস্য হওয়ার পর্যবেক্ষক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এবং সেখানে এখানে আমরা দেখি থাইল্যান্ড আছে এবং আফ্রিকার একটি দেশ আছে এবং ইউরোপেরও আরো দেশ আছে এটি সেটি বোঝাচ্ছে তো মূলত এটি হলো ওআইসি এর মানচিত্র পরিচিতি ওআইসি গঠনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ধারাবাহিকভাবে একটু আহ জানার চেষ্টা করি আমরা জানি উনিশশো চব্বিশ সালে ওসমানিয়া ক্লাপতের বিলুপ্তি হয় মূলত তুরস্কে ওসমানি সাম্রাজ্য ছিল সেটি পতনের মধ্য দিয়ে এটি বিলুপ্তি হয় এবং এর পর জাতিরাষ্ট্রের যে ধারণা সেই ধারণাগুলো প্রবল হতে শুরু করে এবং মুসলিম অঞ্চলগুলো স্বাধীন হতে শুরু করে পরবর্তীতে মুসলিম রাষ্ট্রগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে আমরা দেখেছি যে ইসরায়েলের ধ্বংসাত্মক মনোভাব এবং সেই ধ্বংসাত্মক দেখব রাবাত মরক্ষর রাজধানী সেখানে বাইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই শীর্ষ সম্মেলনটা কেন হয় মূলত এই ইসরায়েল কর্তৃক একটি সেটি একটু বলার চেষ্টা করি উনিশশো উনসত্তর সালে একুশ আগস্ট ইসরায়েল জেরুজালেমের মসদুল অগ্নি সংযোগ করে এবং এর প্রতিক্রিয়া স্বরূপ কি হয় আমরা পরটাকে লক্ষ্য করি উনিশশো সাল পঁচিশ আগস্ট চোদ্দটি আরব দেশের মন্ত্রীরা মিশরের কারোতে আলোচনায় বসে এবং সেই আলোচনায় সৌদি আরবের মতো একটি দেশ মুসলিম দেশ সে একটি প্রস্তাব রাখে সেই প্রস্তাবে সৌদি আরব বলে যেহেতু এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য স্পর্শকাতর বিষয় অর্থাৎ জেরুজালেমে অগ্নিসংযোগ করার বিষয়টি সেহেতু সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিষয়টি সম্পর্কে অবহিত করা উচিত বা আহ্বান করা উচিত তারই ফলস্বরূপ বাইশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর 1970 সালে মরক্কোর রাবাতে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে যায় 1970 সালে আমরা দেখতে পাই যে 22 থেকে 27 মার্চ মুসলিম মুসলিম রাষ্ট্রের মন্ত্রীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সাল সৌদি আরবের জেদ্দায় তৃতীয় পর রাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ওআইসিএল চূড়ান্ত যে খসড়া সেটা অনুমোদিত হয় এরপর আমরা দেখা দেখতে পাই যে अम्री अम्री OIC এর যাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এখন লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ও উদ্দেশ্যকে কাজ করে যাচ্ছে কিংবা গঠিত হয়েছে প্রথম যে লক্ষ্য সেটা হলো যে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী সংহতি বৃদ্ধি করা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক এবং অন্যান্য কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র সময়ে সদস্য রাষ্ট্রসমূহের সহযোগিতা সংহত করা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যে আলোচনা করা সেই বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং এটা লক্ষ্য বটে সকল প্রকার বর্ণ সকল প্রকার বর্ণবৈষম্যের অবসান ও সব রকমের উপনিবেশবাদের বিরুদ্ধ সাধনের চেষ্টা কিন্তু এই ওআইসি করবে সেটিও এর লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে রয়েছে সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দান ও আইসি এর লক্ষ্য এরপরে আমরা দেখব যে পবিত্র স্থান সময়ের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে সংগ্রামকে সমন্বিত করা সংহত করা সুসংহত করা এবং ফিলিস্তিন জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় ও দেশ মুক্ত করার কাজে ও আইসি সাহায্য প্রদান করবে সেটিও সি এর উদ্দেশের একটি গুরুত্বপূর্ণ মুসলমানদের মান ও স্বাধীন এবং জাতীয় অধিকার সংরক্ষণের সকল সংগ্রামে মুসলিম জনগণকে এই ও আইসি শক্তি যোগাবে সর্বশেষ যে লক্ষ্য ও উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে সদস্য রাষ্ট্রসমূহ এবং অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু এই ও করবে যেটি ও এর গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য আমরা এবারে একটু জানার চেষ্টা করব যে ওআইসি ঠিক কিভাবে কাজ করে ঠিক সেই শিরোনামটা আমরা এভাবে দিয়েছি যে ও আই সি এর সাংগঠনিক কাঠামো তো সেক্ষেত্রে আমরা দেখব যে মুসলিম রাষ্ট্রপ্রধানদের সম্মেলন এটি একটি সাংগঠনিক কাঠামোর রূপ মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ইসলামী সেক্রেটারিয়েট এবং কমিটি এই চারটি ও ওআইসি তার গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পন্ন করে এখন যে আগের স্লাইডে যে সাংগঠনিক কাঠামোর কথা বললাম সেই সাংগঠনিক কাঠামো ঠিক কি কাজ করে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই রাষ্ট্রপ্রধানদের সম্মেলনী সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হল ওআইসি এর এবং এই রাষ্ট্রপ্রধানদের যে সম্মেলন এর নীতি অর্থাৎ ওআইসি এর নীতি ও দৃষ্টিভঙ্গি সমন্বয় সাধন করে থাকে এরপরে যে উইনটা নিয়ে বলেছে সেটা হলো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বছরে একবার হয়ে থাকে এবং দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই সম্মেলনের কোরাম পূর্ণ হয় দুই তৃতীয়াংশ সদস্য দ্বারা আমরা পরের বিষয়টি খেয়াল করি সেক্রেটারিয়েট প্রধান কার্যনির্বাহী সংস্থা যেটাকে আমরা বলছি ইসলামী সেক্রেটারিয়েট এটি একজন সেক্রেটারি জেনারেল ও তিনজন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়ে গঠিত হয়ে থাকে সেক্রেটারিয়ের প্রধান কাজ কি এর প্রধান কাজ হল সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও সম্মেলনের কাজের রিপোর্ট পেশ করা এবার আমরা জানবো যে ও ও বাংলাদেশ অর্থাৎ ও আই সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কি রকম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা জানি যে উনিশশো একাত্তর সালের পূর্বে আমরা পাকিস্তানের সাথে ছিলাম এবং সেই সময় ও সম্পর্ক ছিল এবং আমরা দেখতে যে ও প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় একটা জোরালো ভূমিকা ছিল এবং একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে কিন্তু মুসলিম বিশ্ব পাকিস্তানকে সমর্থন করে এবং আমরা দেখতে পাই যে এই ও প্রতিষ্ঠার পর এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় পাঁচ বছর গুরুত্বপূর্ণ ঠিক সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমার এই কথাগুলো বলা আমরা উনিশশো চুয়াত্তর সালেও লক্ষ্য করি যে যখন পাকিস্তানে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে তখন পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি আমরা পরে লক্ষ্য করি যে এই সম্পর্কটা কিরূপ ধারণ করেছিল কিন্তু সালে তড়িঘড়ি করে আন্তর্জাতিক চাপ এর কারণে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ঠিক ওই সালে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশ ও আই সি এর সদস্য লাভ করে সদস্যপদ লাভ করার সাথে সাথে ওআইসি এর সাথে বাংলাদেশের সম্পর্কের এটা দ্রুত উন্নতি আমরা লক্ষ্য করি এবং অধিকাংশ মুসলিম দেশ বাংলাদেশের স্বীকৃতি দিয়ে দেয় আমরা 1983 সালটাকে যদি একটু খেয়াল করি সেখানে দেখব যে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীদের রাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই সম্মেলনে ও প্রস্তাব হয় এবং মানবাধিকার ঢাকা ঘোষণাও এই সম্মেলনের বিশেষ দিক এই সম্মেলনে আহ এরশাদ জেনারেল এরশাদ তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো তিরাশি সালের দিকে তিনি এগারো দফা প্রস্তাব পেশ করেন যেটি ওআইসি ও বাংলাদেশ কিংবা মুসলিম বিশ্বের সম্পর্ক ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা লক্ষ্য করি করিটি অর্থাৎ উনিশশো তিরাশি সালে ওআইসি বাংলাদেশের গাজীপুরে আই ইউটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি প্রতিষ্ঠা করে এখানে মূলত আহ দক্ষতা উন্নয়ন বিজ্ঞান বা টেকনোলজির দক্ষতা বৃদ্ধির জন্য মুসলিম বিশ্বের ছাত্রীদের উদ্দেশ্যে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল আমরা ও বাংলাদেশের সম্পর্ক এতটাই মজবুত যে সেখানে আইসিতে বাংলাদেশ কতগুলো কমিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করি চোদ্দ সদস্য বিশিষ্ট যে আলকুদ কমিটি আছে তার সদস্য কিন্তু বাংলাদেশ তেরো সদস্য বিশিষ্ট বিশিষ্ট তথ্য ও সাংস্কৃতিক কমিটির সদস্য বাংলাদেশ এবং তিন সদস্য বিশিষ্ট নির্বাহী তথা শীর্ষ কমিটির সদস্য পরবর্তীতে আমরা দেখি তেরো সদস্য বিশিষ্ট ইসলামী সলিডারিটি ফান্ডের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি সমর্থন দান সংক্রান্ত যে আট সদস্য বিশিষ্ট শীর্ষ কমিটি আছে বাংলাদেশ তারও সদস্য উনিশশো সালে ইরান ইরাক বৃহৎ নিষ্পত্তির জন্য ও আই নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সেই কমিটির সদস্য বাংলাদেশ ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত ইসলামিক কাউন্সিল ফর সিভিল এভিয়েশনের সদস্য বাংলাদেশ বাংলাদেশ এই সমস্ত আন্তর্জাতিক অর্থাৎ ও মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশ ছিল এটি দিয়ে আমরা কি বুঝতে পারছি এটি দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ ওআইসি অর্থাৎ মুসলিম দেশগুলোর সাথে একটা চমৎকার সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ বৈজ্ঞানিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এবং ইসলামিক যে কালচারাল দৃষ্টিভঙ্গি সেগুলোকে সুসংহত করতে সক্ষম হয়েছে বলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি মূলত আজকের আলোচনা এই পর্যন্তই তো আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা করে আজকের আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ